दूर जाने रे मधुर ध्वनि बाजे बाजे मस्जिद रे मीनारे सुन बुहबदा লন্ডন শহরের যেসব কাউন্সিলগুলো রয়েছে তার মধ্যে বার্কিং অ্যান্ড ড্যাগনহাম কাউন্সিলটি অন্যতম ইংল্যান্ডের পূর্ব লন্ডনে বিভিন্ন ধরনের মানুষের বসবাসের মাধ্যমে গড়ে উঠেছে এই কাউন্সিলটি লন্ডনের সবচেয়ে বড় কাউন্সিলগুলোর মধ্যে এটি অন্যতম একটি কাউন্সিল দু হাজার একুশ সালের জরিপ অনুযায়ী এই কাউন্সিলে বিভিন্ন ধর্ম ও বর্ণের জনসংখ্যার প্রায় দুই লক্ষ আঠারো হাজার আটশো জন মোট জনসংখ্যার মধ্যে পঁয়তাল্লিশ দশমিক শতাংশ খ্রিস্টান চব্বিশ দশমিক শতাংশ মুসলিম তিন দশমিক শতাংশ হিন্দু সহ অন্যান্য ধর্মের লোকজন বসবাস করেন তাছাড়া এই কাউন্সিলে মোট জনসংখ্যার চুয়াল্লিশ দশমিক নয় শতাংশ ব্রিটিশ বিশ দশমিক সাত শতাংশ এশিয়ান এবং একুশ দশমিক চার শতাংশ আফ্রিকান সহ বিভিন্ন জাতির বসবাস এই কাউন্সিলে মুসলিম জনসংখ্যার ধর্মীয় কার্যক্রম পরিচালনা করার জন্য এই কাউন্সিলে গড়ে উঠেছে ছোট বড় বেশ কয়েকটি মসজিদ ইকরা বাংলার নিয়মিত মসজিদ ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান আওয়ার মসজিদ অনুষ্ঠানে আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এই এলাকার অন্যতম একটি বড় মসজিদ থেমস ভিউ মুসলিম অ্যাসোসিয়েশন যেটা এই কাউন্সিলের

The mihman of Allah, the guest of Allah, are going to the house of Allah. We are recording this program to convey your message to the others. The way this masjid is striving to establish the madrasa, establish the masjid, and bring the entire community together to become a role model for that, আগে এই এলাকার বসবাসরত মুসলিমদের নামাজ বা ইসলামিক কার্যক্রমের জন্য স্থায়ী কোনো মসজিদ বা ইসলামিক সেন্টার ছিল না জুম্মা নামাজ সহ পাঁচ অক্ত নামাজের জন্য এই এলাকার মুসলমানরা অনেক দূরের বিভিন্ন কমিউনিটি সেন্টার দোকান বা বাসাবাড়ির বিভিন্ন স্থানে যেতেন আমরা কমিউনিটি টু থাউজেন্ড ফাইভও আমরা স্টাবলিশ হয়েছে আলহামদুলিল্লাহ আমার ডাইনি বাবা যারা আছেন মুরব্বী চাচা তারা অনেক কষ্ট করে একটা স্টাবলিশ করছে আজ থেকে উনিশ বছর আগে এটার জন্ম হয় এবং তখন থেকে আপ্রাণ চেষ্টা করি একটা মসজিদ প্রতিষ্ঠার জন্য সকলেও অনেক কষ্ট পরিশ্রম করে আমরা আইসি কিন্তু এখন পর্যন্ত স্থায়ীভাবে কোনো মসজিদের ব্যবস্থা করতে পারছি না তো আজ থেকে আপনার নয় দশ বছর আগে আমরা দুইটা দোকান আনিয়া যেখান থেকে আমি এখন কইলাম আমরা পাঞ্জাগানা নামাজের ব্যবস্থা করা হয়েছে কিন্তু জুম্মান নামাজটা এটা উপযোগী নাই যার কারণে তখন থেকেও আমরা এই আমরা কমিউনিটি হলো জুম্মান নামাজ ঈদর জমাত এবং রমজানের থারাবি নামাজ হয়ে যায় ডে বাই ডে মুসলিম পপুলিটি মুসলিম কমিউনিটি ইজ গ্রোয়িং আপ হিয়ার আওয়ার ডিমান্ড ইজ গোয়িং গ্রোয়িং হাই আমাদের ওইখানে মুসলিম সেন্টারে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি দুইটা দোকান মিলে প্রথমে আমরা একটা দোকান কিনেছিলাম তারপরে আমরা নেইবারিং দোকানকে অনেক কষ্ট করে নিছি ওইটারও ডি ওয়ান পারমিশন নিতে আমাদের এক বছর লাগছে অনেক কষ্ট করতে হয়েছে আমাদেরকে আমাদের একটি স্থায়ী জায়গার জন্য দু সালে এই এলাকার বাঙালি মুসলিমদের উদ্যোগে এবং অন্যান্য মুসলিমদের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় থ্যামস ভিউ মুসলিম অ্যাসোসিয়েশন বার্কিং অ্যান্ড ডেগে নামে যেরকম পরিস্থিতি ছিল আজ থেকে আট দশ বছর আগে সেটা আসলে কল্পনার বাইরে ছিল এখানে মুসলিম সেন্টার করা বা কোনো কিছু হ্যাঁ তো আল্লাহর উই ওভারকামিং অল দিস সো আমাদের এখানে একটা যথেষ্ট এখন আমাদের একটা যথেষ্ট অবস্থান আছে প্রথম অবস্থায় এই মসজিদের পরিধি এবং পরিবেশ এমন ছিল না মূলত মসজিদের এই জায়গাটি ওই সময়ের একটি দোকান ঘর হিসেবে ব্যবহার করা হতো পরবর্তীতে এই এলাকার পাগালি মুসলমানদের অক্লান্ত চেষ্টার মাধ্যমে এই জায়গাটি একটি ইসলামিক সেন্টার হিসেবে প্রতিষ্ঠা করা হয় যেখানে পাঁচ অক্ত নামাজ সহ ইসলামিক বিভিন্ন কার্যক্রম শুরু করা হয় এরপর ধীরে ধীরে মুসল্লিদের সংখ্যা বাড়তে থাকলে ক্রমান্বয়ে মসজিদের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করা হয় মসজিদ কমিটি বলেন মূলত মুসল্লিদের অক্লান্ত পরিশ্রম এবং অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমেই সম্ভব হয়েছে এই ইসলামিক সেন্টার নির্মাণ করা বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার মুসলমান হলেও মসজিদ নির্মাণ এবং তা পরিচালনার জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন এই এলাকার মুসলমানরা অন্যান্য কমিউনিটির আমাদের কমিউনিটির মানুষ এত হৃদয়বান এত ধানশীল এত বলা বাহুল্য এখানে একটি সুন্দর পরিবেশে ছোট থেকে বড় সব বয়সের লোকজন একসাথে জুম্মার নামাজ সহ পাঁচ নামাজ আদায় করে থাকেন আর এই নামাজের মধ্য দিয়েই আল্লাহর সন্তুষ্টি লাভের পাশাপাশি এখানে সকলের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে উঠেছে The message was, La ilaha illallah, Muhammad Rasulullah. There are two clauses in the kalima. There are two clauses. Main clauses. One cannot do without the other. La ilaha illallah. If you believe, you have to believe Muhammad Rasulullah. If one believes in La ilaha illallah and says, "I don't accept the second clause," one is not a Muslim. We all know that, right? That's given. The message of the Rasul was simple. For the first thirteen years since revelation, the Prophet sallallahu was based in Makkah. When it fell on deaf ears, <coughs> except for a handful of people, the migration happened because the environment around them was very hostile. And you all know this. We should all know the sirah. The thirteen years of the Meccan period was a very difficult situation for the believers, and it is no different today what we're seeing around the world. You and I belong to a global ummah. Every one of us here who has accepted La ilaha illallah, Muhammad Rasulullah in our hearts, has an ummah, has a sister and a brother somewhere else. Not just somewhere else. The faces you see next to you, they are your, your brothers. You might not share the same color. You might not share the same skin. You might not even share the same language. But the minute one individual says La ilaha illallah, Muhammad Rasulullah, he becomes a brother unto you. She becomes a sister unto you. Remember that. And when this ummah bleeds elsewhere, we bleed together. We don't detach ourselves. We cannot detach ourselves. We remember all those suffering in the land of Palestine. মসজিদটি একটি ব্যবসায়িক ভবন হওয়ার কারণে নিয়মিতভাবে নামাজের উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য মসজিদের ভিতরে বেশ কিছু অবকাঠামোগত পরিবর্তন করা হয়েছে যাতে করে মুসল্লিরা ভালোভাবে নামাজ আদায় করতে পারেন এখানে অজু করার জন্যে রয়েছে পানির কল দ্বারা সমৃদ্ধ অজুখানা এবং টয়লেট তাছাড়া মসজিদের ভিতরে রয়েছে মুসল্লিদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা যেমন নামাজের সময় দেখার জন্য দেয়ালে দেয়ালে রয়েছে বিভিন্ন সাইজের দেয়াল ঘড়ি নামাজের সময়সূচির ক্যালেন্ডার দূর থেকে ওয়াজ নসিহত বা কেরাত শোনার জন্য রয়েছে উন্নত মানের সেন্ট্রাল সাউন্ড সিস্টেম অতিরিক্ত গরমের জন্য রয়েছে বেশ কিছু বৈদ্যুতিক পাখা অতিরিক্ত শীতের জন্য হিটারের ব্যবস্থা এবং মেঝেতে রয়েছে নামাজের বিছানা যেখানে নামাজিরা ভালোভাবে নামাজ আদায় করতে পারেন এই সেন্টারের ভিতরে রয়েছে বুক যেখানে স্থান পেয়েছে কোরআন হাদিস সহ বিভিন্ন ইসলামিক বই মসজিদের মুসল্লিদের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য রয়েছে সিসিটিভি এর ব্যবস্থা এছাড়া এই মসজিদের আশেপাশে যাতায়াতের সুযোগ সুবিধা থাকার কারণে প্রতিদিন পাঁচ অক্ত নামাজের পাশাপাশি প্রতি জুম্মান নামাজে এখানে অনেক মুসল্লিদের সমাগম হয়ে থাকে الدين তো আলহামদুলিল্লাহ আমরা একটা ড্রিম হইলো গিয়া আমরা একটা নয়া ল্যান্ড পাইছি একটা লোক নিউ ল্যান্ড ওখানে আমরা একটা আহ জায়গা খিনিয়াছি আর আমরা মসজিদ করতাম গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর আর উপরে আমরা যে একটা ইসলামিক স্কুল হইতো প্রপার ইসলামিক স্কুল তারা সেকেন্ডারি ইসলামিক স্কুল হইতে পারে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে ওখানে আমাদের হয়তো বা একশো লোকের জায়গা হয় এর বেশি আর হয় না রমজান মাসে আমরা কোনো জায়গা দিতে পারি না সো সেই জন্য আল্লাহ আমাদের অসেষ সহায়তা করেছেন যে আমাদের জুম্মাটা আমরা এখানে আপনারা দেখেছেন যে আমরা এখানে একটা কমিউনিটি হল আছে আমরা এই কমিউনিটি হলে দুই দুই জামাতে নামাজ পড়ি প্রায় পাঁচশো লোকের নামাজ হয় প্রতি শুক্রবার আপনি দেখবেন এই মসজিদে পাঁচ নামাজে নিয়মিতভাবে অনেক মুসল্লি নামাজ আদায় করে থাকেন জুম্মার নামাজে বেশি মুসল্লি হওয়ার কারণে মসজিদের পাশে একটি সেন্টারে দুই জুম্মার আয়োজন করেন মসজিদ কমিটি এবং এই এলাকাটি একটি ব্যবসায়িক এলাকা হওয়ার কারণে বিভিন্ন দেশের মুসলিমদের দেখা যায় প্রতি জুম্মায় রমজান মাসে প্রায় কয়েকশো মুসল্লি একসাথে তারাবি নামাজে অংশগ্রহণ করে থাকেন এই সেন্টারে ফিফটিন ইয়ার্স নামাজ পড়তেছি আমরা এই হলে এই হলটা মাসাল্লাহ এমন একটা স্কোয়ার হল যেখানে আমরা ইজিলি তিন থেকে চারশো লোক নামাজ পড়তে পারি এই যে ফজরের নামাজও আমরা এখানে পড়ি ওই যে এই যে যখন আমাদের আর্লি টাইম থাকে বিকজ আমরা ওই ওই মসজিদ খোলার ওই থেমজিবি মুসলিম সেন্টার খোলার পারমিশন নাই অত ভরে এখানে বাঙালি কমিউনিটির পাশাপাশি অ্যারাবিয়ান আফ্রিকান ইন্ডিয়ান সোমালিয়ান এবং পাকিস্তানি কমিউনিটির মুসলমানরাও একসাথে ইসলামের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন এই মসজিদটি এই এলাকার প্রত্যেকটি মুসলমান ভাই বোনদের জন্য মসজিদের পাশাপাশি এডুকেশনাল সেন্টার হিসেবেও কাজ করে যাচ্ছে এলাকার কোমলমতি ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এখানে রয়েছে ইভিনিং এবং উইকেন্ড মাদ্রাসা এখানে অভিজ্ঞ ইসলামিক শিক্ষক দ্বারা সহিভাবে কায়দা সিফারা কোরআন হাদিস এবং ইসলামী মাসালা মাসাইল সহ প্রায় দুশো ষাট জন শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে ইসলামিক শিক্ষা আলহামদুলিল্লাহ আমরা তারা অনেক কষ্ট করিয়া বা চিন্তরে পড়া শুরু করছেন ইমামহল রাসোন আর টিচার রাসোয়েন টু থাউজেন্ড সেভেন্টিনোর দিকে আমরা রিয়েলাইজ করলাম যে আসলে আমরা ইম্প্রুভ করার দরকার তখন আমরা ফার্স্টজন ট্রাস্টি ডেডিকেটেড ফার্স্টজন ট্রাস্টি লোকেট করা হইল যে আপনারা মাকতাব ম্যানেজমেন্ট করার লাগে তো আমি একটা ডায়াগ্রাম আপনারা দেখাই আর যে আমরা রিয়েলাইজ করলাম মাকতাব ম্যানেজমেন্ট করতে হইলে স্কুলের মতো মাক্তাব ম্যানেজমেন্ট একজন একটা গ্রুপ থাকতেই টিচার্স হইব আর প্যারেন্টস থাকতেই কম্বিনেশন অফ দিস থ্রি আপনি স্টুডেন্ট প্রোগ্রেস করতে আমরা একটা রিয়েলাইজ করার পরে আমরা ট্রাস্টি কিয়া পাঁচজন ট্রাস্টি দেওয়ার কারণে দিয়া তারা একটা ম্যানেজমেন্টর দায়িত্ব টিচার্সর সোল রেসপন্সিবিলিটিস ওই লোকিয়া তারা টিচিং করতা। আর পেরেন্টসের দায়িত্ব লোক কমিউনিকেট করতা টিচারর লগে ম্যানেজমেন্টর লগে অ্যান্ড ডেভেলপ হতো স্টুডেন্ট সো আলহামদুলিল্লাহ এর বার্তা কিয়া আমরা গুড ইম্প্রুভমেন্ট হয়েছে স্ট্রাকচার একটা সিলেবাস আছে আলহামদুলিল্লাহ আমরা আমরা ইসলামিক স্টাডিজ আন চোরা দোয়া মেমোরাজেশনের আমরা এখন ওঠা আরবিকো হাদিস্লুড করি আমরা একটা অনলাইন একটা ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউজ করি আর যাতে এটেন্ডেন্স প্রগ্রেস এগুলা লাগিয়েছ রেগুলার পেটস মিটিং রিপোর্টিং এভরি ইয়ার্স আমরা টুয়েস করি পেলেটস মিটিং ফেস ওয়ান টু ওয়ান পেট মিটিং করে এছাড়া প্রায় শিক্ষার্থীকে নিয়ে পরিচালিত হচ্ছে কোরআন হিপস ক্লাস এছাড়া ইসলামিক শিক্ষার পাশাপাশি রয়েছে বাংলা ইংরেজি ইসলামিক হিস্ট্রি চিত্রাঙ্কন সহ বিভিন্ন শিক্ষাদানের ব্যবস্থা এলাকার বয়স্ক লোকদের জন্যে প্রতি সোমবার রয়েছে বিভিন্ন হাদিস সুরা এবং দোয়া মুখস্থ করানোর ব্যবস্থা সর্বোপরি বলা যায় এই প্রতিষ্ঠানটি এই এলাকার মুসলিম ছেলে মেয়েদের সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষা প্রসারের লক্ষ্যে অপরিসীম ভূমিকা পালন করে যাচ্ছে আলহামদুলিল্লাহ এখন আমরা কারেন্ট সিচুয়েশনের লগে আমরা ফিফটিন ক্লাসেস রানিং থ্রু আউট দ্য উইক মানডে টু ওয়েসডে স্যাটারডে সানডে থার্সডে অ্যান্ড ফ্রাইডে ক্লাস সাম ক্লাসে ডাবল ডাবল আসে আর একটা হিপস ক্লাসও আছে আলহামদুলিল্লাহ আমরা ফিফটিন টিচার্স জাস্ট ফুল টাইম ফুল টিচার্স আমরা টিএ আসুন চার থেকে পাঁচজন অ্যাডমিনিস্ট্রেটর আসুন তিনজন প্লাস আমরা পাঁচজন চার পাঁচজন ট্রাস্টিজ আমরা একটা দেখালো শোনা করি আলহামদুলিল্লাহ আমরা ওয়ান অফ দ্য সাকসেসফুল মারতাম ইন দিস এরিয়া আমরা টিচার হলারে গুড পেমেন্ট দেই এজ মাচ এজ পসিবল কারণ আমরা মনে করি গুড টিচার হইলে আমরা স্টুডেন্ট সকল প্রগ্রেস করব টিচার সকলের ট্রেনিং ব্যবস্থা করে আমরা মিটিং করি রেগুলারলি বিগিনিং থেকে লইয়া কোরআন পর্যন্ত হিপস হিপস ক্লাসও আছে আমরা তাজউদ হিপস যে লেভেল ওয়ান যেটা একটা একটা তাজউদ শো আমরা আলহামদুলিল্লাহ একটা করলাম এর মাঝে কোরআন হিপস ক্লাসও উইকেন্ডও আছে উইক ডেজও আছে এরপরে আমরা আরো আরবিক ল্যাঙ্গুয়েজও লাগিয়ে আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা এগুলো ইয়ে করবো গইমো আপনারা সকলের সাপোর্ট চাই আর আলহামদুলিল্লাহ আমরা এখন অনেক হয়েছে সেটা অনেক ক্লাস খোলা আছে আর আমরা টিচার হলো আলহামদুলিল্লাহ খুব কোয়ালিফাইড টিচারও খোলাস আছেন আর আমরা কমিটি নেই আমরা চেষ্টা করি যতখান ফারি হেল্প করতাম প্যারেন্টস হলোরেও টিচার হলোরেও আর যেটা অন্যান্য ইনস্টিটিউটেও লাকিং করেন তারা আমরা আলহামদুলিল্লাহ আমরা মনে করি একটা আমরা একটু ডিফারেন্ট একটি মসজিদ শুধুমাত্র নামাজ এবং ইসলামিক কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ থাকে না মসজিদ একটি সমাজ বা একটি কমিউনিটির কেন্দ্রবিন্দু হিসেবে একটি আদর্শ সমাজ গঠনে বিশেষ ভূমিকা পালন করে থাকে আলহামদুলিল্লাহ আমরা এখানে আসেন মদিনা ইউনিভার্সিটি থেকে কোয়ালিফাইড টিচার আসেন আলহামদুলিল্লাহ মাস্টার্স ইয়া লাইক আরব সিস্টার্সকল আসেন তারা কোয়ালিফাইড ডিগ্রি এবং মাস্টার্স ওয়ান অফ দ্য উস্তাদ ফ্রম ইউনিভার্সিটি গ্রাজুয়েট এজ ওয়াল আলহামদুলিল্লাহ লাইক এজ এ গুড মিক্সচার অফ কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমরা এখানে আসেন অন্যান্য মসজিদের মতো এই সেন্টারটি প্রতিষ্ঠার শুরু থেকে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এর মধ্যে রয়েছে ইয়ুথ কনফারেন্স মহিলাদের বিভিন্ন বিষয়ে আলোচনা ইসলামিক এবং সামাজিক বিভিন্ন বিষয়ে আলোচনা প্রোগ্রাম যেমন ইসলামিক সমাজ ব্যবস্থা সিটি সেফ ক্যাম্পেইন জব ইনফরমেশন এবং কমিউনিটি রিলেশনশিপ প্রোগ্রাম ইত্যাদি এই সমস্ত বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে এই এলাকায় বেড়ে ওঠা সকল মুসলিম কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির মধ্যে একটি সামাজিক বন্ধন তৈরি হচ্ছে তাছাড়া বছরে একবার মুসলিম এবং নন মুসলিম কমিউনিটির মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠার জন্য রয়েছে ওপেন ডে গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড ফার্স্ট ফ্লোর উইল বি অল আওয়ার কমিউনিটি নিড তার উপরে আলাদা সিঁড়ি দিয়ে ফ্ল্যাট থাকবে যে কটা ফ্ল্যাট হোক তার তার অর্ধেক বা তার ফর্টি পার্সেন্ট বিক্রি করলে আমাদের পুরো বিল্ডিংয়ের খরচা যাতে উঠে যায় আর যে কটা যতগুলো ফ্ল্যাট রাখা যায় আমাদের এই মেনটেনেন্স খরচের জন্য কারণ ইলেকট্রিকের বিল গ্যাসের বিল চালানের খরচ এগুলোতে অনেক একটা বড় অংশ এটা অনেক বড় জায়গা আঠারোশো স্কোয়ার মিটার জায়গা এটা প্রায় হাফ এ একর অফ ল্যান্ড এটার ইলেকট্রিক মিটার সব কিছু মিলে প্রচুর খরচ আসবে তো সেই খরচগুলো যাতে আমাদের তোলার জন্য কোনো দুশ্চিন্তা না করা লাগে তো সেই জন্য আমাদের জন্য একটা প্রপার আমরা আর দশটা ফ্ল্যাট যদি শুধুমাত্র আমাদের খরচের জন্যই রাখে দিতে পারি বাকিগুলো বিক্রি করে আমরা পুরো বিল্ডিংয়ের খরচ উঠায় নিব এখন খালি আমাদের দরকার এটা কেনার টাকা থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন সো আমাদের প্রোডাক্ট একটাই এখন আমরা দিছি যে আপনারা আল্লাহর একটা স্কোয়ার মিটার ফ্রি হল ল্যান্ড আপনারা লাগি দান সারা কমিউনিটির কাছে আমার আবেদন আমরা এই ল্যান্ডের দাম থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন পাউন আমরা এই পর্যন্ত প্রায় কমিটমেন্ট সহ প্রায় ওয়ান মিলিয়ন মতো কমিটমেন্ট পাইছি নিয়ারলি আর আমাদের কাছে আরও জমা ছিল আরও ফোর হান্ড্রেড থাউজেন্ড পাউন ইনশাল্লাহ আমরা এক দুই দুই বছরের টাইম পাইব আল্লাহ সুবান তাল্লাহ নিশ্চয়ই আমাদের এই আকাঙ্ক্ষাটা পূর্ণ করে দিবেন দেবেন সারা কমিউনিটি দান করতেছেন আন্তরিকভাবে বিশেষ করে আমাদের এই কমিউনিটির যারা আছেন মুসলিম কমিউনিটি অতি অতি সহিত পরিশ্রম করতেছেন এই ল্যান্ডের জন্য এখানে একটা মসজিদ প্রতিষ্ঠার জন্য যা যা তুলনায় করা যায় না এছাড়া শুক্রবার জুম্মান নামাজের আগে মসজিদের খতিব সামাজিক অর্থনৈতিক ইসলামিক আইন অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ বিভিন্ন বিষয়ে বয়ান দিয়ে থাকেন যাতে করে আগামী ব্রিটিশ মুসলিম প্রজন্ম নিজেদেরকে আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন আমাদের এখন পাঁচাক্ত নামাজের ব্যবস্থা আল্লাহ দিছে আমরা তারাবীর নামাজের ব্যবস্থা আছে হলে আমাদের কোনো এখনও প্রপার মসজিদের মতো জায়গা নাই তো আমরা বৃহত্তর কমিউনিটির কাছে আমার অনুরোধ আমাদের ট্রাস্টিদের পক্ষ থেকে অনুরোধ আপনারা আমাদের হেল্প করেন আল্লাহর রমতে আমরা এই জায়গাটা পাইছি আঠারোশো স্কোয়ার মিটারের জায়গা সেটা যদি আমরা প্ল্যান অনুযায়ী বানাইতে পারি সুন্দরভাবে এটা ওই পত্র এলাকার ইসলন্ডন এলাকার এই আরেকটা হাব হয়ে যাবে আমাদের থেন্সবিউ মুসলিম সেন্টার একটা বিরাট রিপ্রেজেন্টেশন হবে সর্বোপরি বলা যায় এই মসজিদটি এখানকার মুসলিমদের জন্যে ইবাদতের পাশাপাশি ইসলামিক ও সামাজিক উন্নয়নের জন্যে অপরিসীম ভূমিকা পালন করে যাচ্ছে